প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের এক কাপ বেসন আর একটি ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ গ্রেট করা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সবশেষে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট করে শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লেগেছে।